बीए सिक्स सेमिस्टर प्रोग्राम कोर्स एसईसी फोर संस्कृत आज के साइंटिफिक एंड टेक्निकल लिटरेचर थेके जे टॉपिक निये आलोचना करब सेटी हलो आयुर्वेद शास्त्र। ये आयुर्वेद शास्त्र थेके तोमादे 15 नम्बर प्रश्न आसते पारे, 10 नम्बर प्रश्न आसते पारे परीक्षा, एवं एखान थेके अनेक छोटो छोटो प्रश्न तोमादेर परीक्षा आसते पारे। ये टपिकटी आलोचनार पर शेषे आमी एखान थेके की की छोटो प्रश्न होते पारे सेगुली निये आमी आलोचना करब। प्रथमे आमादेर जाना दरकार जे आयुर्वेद शास्त्र काके बोले। जे शास्त्र पाठ करले आयु सम्पर्के विभिन्न तथ्य जाना जाए सेई शास्त्रके बला हय आयुर्वेद शास्त्र। कोनो व्यक्ति स्वल्पायु हबे ना दीर्घायु हबे, से स्वास्थ्यवान हबे ना रोगयुक्त आयु निये जीविका निर्वाह जीवनयात्रा निर्वाह करबे, ए सकल विषय अवगत हवा जाए आयुर्वेद थेके। जीवनेर लक्ष्य जाई होक ना केन, सेई लक्ष्ये उपनीत हवार मूले रयेछे सुस्वास्थ्य ओ निरोग शरीर। स्वास्थ्यहीनता ओ रुग्णता होच्छे जीवन संग्रामे व्यर्थतार मूल कारण। एखन आमी आलोचना करब आयुर्वेदेर प्रयोजन सम्पर्के, अर्थात आयुर्वेद शास्त्रेर प्रयोजनीयता कि, एटा निये आमी एखन आलोचना करब। मानुषेर शरीर मात्रेई व्याधिर आकर, मानुष मात्रेई स्वास्थ्य रक्षार नियम कम बेशी लंघन करे थाके। ताछाड़ा मानुषके কাল, ঋতু ও প্রকৃতির খেয়াল সহ্য করে নানা বিপর্যয়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। এর ফলে শরীর নির্মাণকারী ধাতুসমূহ বিকৃত হয়। আয়ুর্বেদ শাস্ত্রেই নিহিত আছে ধাতুসমূহকে সাম্যাবস্থায় আনার নানান উপদেশ। বিভিন্ন রোগের কারণ এবং সেগুলির প্রতিকারের বিজ্ঞানসম্মত উপায়ও নির্দিষ্ট রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে। কাজেই শরীর গঠনকারী ধাতুসমূহকে সাম্যাবস্থায় এনে বিভিন্ন ব্যাধির প্রকোপ থেকে নিষ্কৃতি লাভ করার জন্যই আয়ুর্বেদ শাস্ত্র অপরিহার্য। এখন আমি আলোচনা করব আয়ুর্বেদ শাস্ত্রের ক্রমবিকাশ সম্পর্কে। ভারতবর্ষে আয়ুর্বেদ চর্চার ইতিহাস অনেক প্রাচীন। ঋগ্বেদের, অথর্ববেদের, ভৈষ্বর্য মন্ত্রে বিভিন্ন গাছ লতাপাতার প্রয়োগে রোগ নিরাময়ের কথা পাওয়া যায়। এই মন্ত্রগুলি প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসার মূল স্বরূপ। পরবর্তীকালে উক্ত মন্ত্রগুলির ভাষ্যে চিকিৎসা পদ্ধতির বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। এই শাস্ত্রের অনেক বিখ্যাত আচার্য ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভারদ্বাজ, আত্রেয়, অগ্নিবেশ, ভেল, হারিত, খারপানি, ধন্বন্তরী প্রমুখ। বৈদিক ও পৌরাণিক যুগে সূর্য, রুদ্র দেবতাগণ, অশ্বিনী কুমার দ্বয়, ব্রহ্মা, বিষ্ণু, নারায়ণ, শিব প্রমুখ দেবতাগণ চিকিৎসা শাস্ত্রের আধিকারিক রূপে অভিনন্দিত হয়েছেন। এখন আমি আলোচনা করব অষ্টাঙ্গিক আয়ুর্বেদ সম্পর্কে। মধ্যযুগে আয়ুর্বেদের ব্যাপক চর্চা ও প্রসারের ফলে ধীরে ধীরে 8 অঙ্গ বিশিষ্ট চিকিৎসা শাস্ত্রের উদ্ভব হয়। এইগুলি হল শল্যতন্ত্র, শালাক্যতন্ত্র, কায় চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমার বৃত্ত, অগততন্ত্র, রসায়ন এবং বাজিকরণ। এখন আমি আয়ুর্বেদের এই 8টি অঙ্গের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। যেমন শল্যতন্ত্র, শল্যতন্ত্রে আছে কাঠ, পাথর, লোহা, অস্থি, ধুলি প্রভৃতি শরীরে প্রবেশ করলে তা নির্গত করার বিভিন্ন উপায়ের বিস্তৃত বিবরণ। এখন আমি আলোচনা করব শালাক্যতন্ত্র। এখানে আলোচিত হয়েছে কর্ণ, চক্ষু, মুখ, নাসিকাজনিত রোগসমূহের নিরাময়ের ব্যবস্থা। এখন আলোচনা করব কায় চিকিৎসা সম্পর্কে। এখানে জ্বর, অতিসার, রক্তপিত্ত, উন্মাদ, কুষ্ঠ, মেহ প্রভৃতি রোগের চিকিৎসা পদ্ধতি বর্ণিত হয়েছে। ভূতবিদ্যা, এখানে গ্রহ কবলিত মানুষের চিকিৎসার বিস্তৃত বিবরণ, অর্থাৎ গ্রহশান্তি, যাগযজ্ঞ, হোম, বলিদান প্রভৃতি উপদিষ্ট হয়েছে ভূতবিদ্যায়। কৌমার বৃত্ত, এই তন্ত্রটি
শিশু চিকিৎসার আলোচনায় সমৃদ্ধ। অগদ তন্ত্র এখানে আছে সর্প, কীট, বৃশ্চিক প্রভৃতির বিষ সম্পর্কে জ্ঞান এবং সর্পাদির দংশনজনিত ব্যাধি প্রশমনের উপায়। রসায়ন এখানে আলোচিত হয়েছে বিভিন্ন রোগ বিনাশক ভেষজের বিবরণ এবং আয়ু, মেধা প্রভৃতি বৃদ্ধির উপায়। এবার বাজীকরণ, এর প্রতিপাদ্য বিষয় হল বিভিন্ন শুক্রের আপ্যায়ন, উপচয় এবং রীরংসা জননের উপায়। এখন আমি ভারতীয় আয়ুর্বেদের উল্লেখযোগ্য আচার্য এবং তাদের গ্রন্থ সম্পর্কে আলোচনা করব। আয়ুর্বেদের বিভিন্ন বিষয়ের উপর অনেক মূল্যবান গ্রন্থ রচিত হয়েছিল। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধন্বন্তরি রচিত চিকিৎসা তত্ত্ব বিজ্ঞান, দেবদাস রচিত চিকিৎসা দর্শন, নকুল প্রণীত বৈদ্যক সর্বস্ব এবং কাশীরাজের চিকিৎসা কৌমুদী প্রভৃতি। এই গ্রন্থগুলি বর্তমানে লুপ্ত। পরবর্তীকালে যে দুটি গ্রন্থে প্রাচীন আচার্যদের মতামত সংকলিত হয়েছে সেগুলি হল চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। এখন আমি চরক সংহিতা সম্পর্কে আলোচনা করব। চরক সংহিতা, আচার্য চরক এই গ্রন্থের সংকলিতা। কায় চিকিৎসার প্রধান আচার্য আত্রেয়ের শিষ্য অগ্নিবেশ রচিত সংহিতার বিশুদ্ধ সংস্করণ চরক সংহিতা। আচার্য চরকের পরবর্তী দৃঢ়বল চরক মূল সংহিতার অনেক সংস্কার সাধন করেন। সেই গ্রন্থটি বর্তমানে প্রাপ্ত চরক সংহিতা। এই চরক সংহিতায় 8টি বিভাগ আছে। এই বিভাগগুলি হল সূত্র স্থান, নিদান স্থান, বিমান স্থান, শারীর স্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্প স্থান ও সিদ্ধি স্থান। প্রথমে আমি সূত্র স্থান নিয়ে আলোচনা করব। এই অংশে খনিজ, উদ্ভিজ্জ ও প্রাণীজ এই তিন প্রকার দ্রব্যের বিশ্লেষণ, বিভিন্ন রোগে বিভিন্ন দ্রব্যের প্রয়োগ এবং সেগুলির ক্রিয়া প্রতিক্রিয়া আলোচিত হয়েছে। নিদান স্থান, এই অংশে বিভিন্ন রোগের কারণ, সংক্রমণ প্রভৃতির আলোচনা আছে। বিমান স্থান, এখানে মূলত মানবদেহ ও মনস্তত্ত্বের আলোচনা আছে। শারীর স্থান, এখানে মূলত মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ আছে। ইন্দ্রিয় স্থান, দেহ ও মনের লক্ষণ বিচার করে ভবিষ্যতের রোগ বিষয়ে অনুমান এই অংশের প্রধান আলোচ্য বিষয়। চিকিৎসা স্থান, রোগ নিরাময়ের জন্য ঔষধ প্রস্তুত, ভৈষজ্য ধাতব উপাদানের মিশ্রণ এই অংশের আলোচ্য বিষয়। কল্প স্থান ও সিদ্ধি স্থান, এখানে চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন আলোচনা করব সুশ্রুত সংহিতা সম্পর্কে। ধন্বন্তরি প্রবর্তিত সম্প্রদায়ের শল্য চিকিৎসা পদ্ধতির শ্রেষ্ঠ গ্রন্থ সুশ্রুত সংহিতা। আচার্য সুশ্রুত এই গ্রন্থের সংকলিতা। পরবর্তীকালে নাগার্জুন এই গ্রন্থের অনেক সংস্কার সাধন করেন। সুশ্রুত সংহিতা গ্রন্থটি 6টি অধ্যায়ে বিভক্ত। এগুলি হল সূত্র স্থান, নিদান স্থান, শারীর স্থান, চিকিৎসা স্থান, কল্প স্থান, উত্তর তন্ত্র। প্রথমে আলোচনা করি সূত্র স্থান নিয়ে। এখানে শল্য চিকিৎসা বিষয়ক শব্দাবলীর অর্থ এবং ভেষজের শ্রেণীবিভাগ আলোচিত হয়েছে। নিদান স্থান, এখানে রোগের কারণ ও লক্ষণ নির্ণয় প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। শারীর স্থান, এখানে মানবদেহের বিবরণ ও ভ্রূণতত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। চিকিৎসা স্থান, এখানে বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কল্প স্থান, এখানে বিভিন্ন ধরনের বিষ, তাদের প্রতিক্রিয়া ও চিকিৎসা পদ্ধতি আলোচিত হয়েছে। উত্তর তন্ত্র, এই স্থানে এই অংশে চিকিৎসার বিবিধ বিষয়ের আলোচনা করা হয়েছে। এই সুশ্রুত শল্য চিকিৎসায় বিশেষ পারদর্শী ছিলেন। তিনি শল্য চিকিৎসার 7টি প্রক্রিয়ার কথা বলেছেন। এগুলি হল ছেদন, ভেদন, লেখন, ত্রজ্জন, আহরণ, বিশ্রবণ এবং শিবন। এখানে অঙ্গ সংস্থান এবং ত্বক অধিরোপণ প্রভৃতির আলোচনাও আছে। নাবনীতক নামে
আরেকটি গ্রন্থ সুশ্রুতের নামে প্রচলিত আছে। এখানে টনিক প্রস্তুত ও প্রয়োগ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আয়ুর্বেদ সম্পর্কে আমার আলোচনা এখানেই শেষ হলো। এখন এখান থেকে এই টপিকটি থেকে কি কি শর্ট কোশ্চেন অর্থাৎ ছোট প্রশ্ন হতে পারে এটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলি যে আয়ুর্বেদের কয়টি অঙ্গ? উত্তর হবে আয়ুর্বেদের 8টি অঙ্গ। আয়ুর্বেদের 8টি অঙ্গ কি কি? আয়ুর্বেদের 8টি অঙ্গ হলো শল্যতন্ত্র, শালাক্যতন্ত্র, কায়চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমারভৃত্য, অগততন্ত্র, রসায়ন এবং বাজিকরণ। চরক রচিত গ্রন্থের নাম কি? চরক সংহিতা। চরক সংহিতার কয়টি অধ্যায় আছে ও কি কি? চরক সংহিতার 8টি অধ্যায় আছে। এগুলি হলো সূত্র স্থান, নিদান স্থান, বিমান স্থান, শারীর স্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্প স্থান ও সিদ্ধি স্থান। সুশ্রুত রচিত গ্রন্থের নাম কি? সুশ্রুত রচিত গ্রন্থের নাম হচ্ছে সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতায় কয়টি অধ্যায় আছে ও কি কি? সুশ্রুত সংহিতায় 6টি অধ্যায় আছে। এগুলি হলো সূত্র স্থান, শারীর স্থান, চিকিৎসা স্থান, কল্প স্থান, উত্তরতন্ত্র ও নিদান স্থান। আজকের আলোচনা এই পর্যন্তই।